শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল অফ বার রাঙা সকাল অনুষ্ঠানে আজকে দিনটি খুব সুন্দর কাটুক এই প্রত্যাশা নিয়ে রাঙা সকালে রাজকে আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রোমান দর্শক শুভ সকাল আমার পক্ষ থেকে আপনাদের সুন্দর দিনের প্রত্যাশা সুস্মিতা কেমন আছো শুভ সকাল তোমাকেও শুভ সকাল আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি খুব মিষ্টি একটি রঙের শাড়ি পরেছে তোমার প্রিয় রং কে নীল নীল আচ্ছা আর কোন কালারটা একদমই পরা হয় না একটু ডার্ক ধরো কমলা বা খুব সবুজটা কম পড়া হয় আমার আচ্ছা আচ্ছা তুমি তো উপস্থাপনা করছো পাশাপাশি তোমার কোন বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে পাশাপাশি বলতে যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় কিছু ভলেন্টিয়ারি ওয়ার্ক করা হতো স্কুলে বা কলেজে থাকতে এই কাজগুলো তখন বেশ উৎসাহ নিয়েই করতাম তুমি বুঝে গেছো আমি প্রশ্নটি কেন করেছি কারণ আজকের যিনি অতিথি তার সাথে সম্পর্কযুক্ত একটা কাজের কথাই তুমি বলে দিলে আমি আসলে এটি জানতে চাইছিলাম তার প্রোফাইল যখন পড়ছিলাম তখন আসলে দেখলাম যে এই কাজগুলো আমি একটা সময় করেছি সেই এই কাজের সঙ্গে সম্পর্কিত সুতরাং আশা করছি আজকের আড্ডাটা বেশ ভালো কাটবে চলো জানি তো কে আছেন চলো দর্শক আজ আমাদের মাঝে রয়েছেন উদ্যোক্তা আরিফুল ইসলাম চলুন শুরুতে তাকে স্বাগত জানাই শুভ সকাল শুভ সকাল শুভ সকাল আপনাদেরকে জ্ঞানী মানুষ আরিফ মানে আরিফ অর্থ তো জ্ঞানী আপনি নিজেকে কতটা জ্ঞানী দাবি করেন না আমি এখনো সেইভাবে নিজেকে জ্ঞানী দাবি করতে পারি না কারণ খুবই সামান্য কাজ আর ঠিকঠাক মতো করতেও পারি না আচ্ছা খুব সামান্য কাজের জন্য অনেক স্বীকৃতি কিংবা অনেক কিছুই অর্জন করেছেন আমরা পুরো ঘন্টা জুড়ে সেটি আবিষ্কার করব তবে তার আগে একটু ব্যক্তি মানুষটাকে আবিষ্কার করতে চাই আপনার জন্ম কোথায় বেড়ে উঠেছেন কোথায় আমার জন্ম একেবারেই প্রত্যন্ত গ্রামই বলতে পারেন একেবারেই মাটির কাছে কোথাও আমি বেড়ে উঠেছি বা জন্ম পাবনাতে আমার গ্রামের নাম হচ্ছে ভাইনা সুজনগর থানা এটা তো সেখানেই আমার বেড়ে ওঠা এবং সেখানেই আমার জন্ম আচ্ছা আর একটু বিস্তারিত শুনি ছোটবেলায় পরিবারে কে কে ছিল বা সেই সময় পরিবারের আবহটা কেমন ছিল সে সময় অ্যাকচুয়ালি আমরা কাইন্ড অফ একান্নবর্তী পরিবারই মানে আমার বাড়িটা একটা খুবই অনেক বড় বাড়ি ছিল সেখানে আমার কাজিনরা মিলে সবাই মিলে একসঙ্গে বড় হয়েছি খেলাধুলা করা বা মানে বাড়ির ভিতরেই দৌড়াদৌড়ি করা যেগুলো এই কাজগুলা অনেক করেছি এবং মোটামুটি আমাদের বড় পরি আমার বাবা বা চাচা মিলে যারা তারা অনেক বড় পরিবার অর্থাৎ প্রায় আমরা পনেরো ষোলো জন আমাদের কাজিন ছিল যা মোটামুটি বাড়িতেই একটা খেলার টিমের মতো খেলতে পারতাম আর কি মানে যৌথ পরিবারে আপনি বেড়ে উঠেছেন হ্যাঁ তো আমরা জানি যে আপনার উননব্বই সালের ২০ জুলাই জন্ম এবং তার মানে বলা যায় আপনি নাইনটি স্কিড মানে আপনার বেড়ে ওঠা নাইনটিজ এর সময় তো শহরের নাইনটি স্কিড এবং গ্রামের নাইনটি স্কিড তো একটু হলো আলাদা হয় তো আপনার নব্বই দশকের কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি মনে পড়ে এবং আপনি মিস করেন আমি যখন থেকে বোঝা শিখতে পারছি সেই সময় আমাদের সবচেয়ে বড় ক্রেজটাই ছিল হচ্ছে ক্রিকেট সো তখন মানে বাজারে ঘরে বাইরে সব জায়গায় একটা কাঠের লাঠি হোক বা একটা ব্যাট হোক বা বল হোক এটা নিয়ে আসলে ক্রিকেট খেলাটাই সবচেয়ে বেশি সেই ক্রেস ছিল। করে যখন এক সময় হ্যাঁ ওই সময়টা অনেক বেশি ভালো বুঝি না তখন ওই যেটা দেখতে পাইতাম মানে আমাদের বড় ভাই অথবা চাচারা রেডিও নিয়ে তখন তো আসলে এত টেলিভিশনের ছিল না ওই সময়টাতে গ্রামে ওই টুর্নামেন্ট আমরা রেডিওতেই তো রেডিও নিয়ে তারা মানে কোন একটা জায়গায় বসে দলপাকায় শুনতেছে এবং তাদের যে এক্সপ্রেশন সেগুলো আমরা দেখতেছি তখন থেকেই আসলে এই যে ভালো লাগাটা শুরু হয়ে যায় আর কি নিজে তো খেলতেন বললেন যে পরিবারে অনেক ভাই বোন ছিল সকলে মিলে খেলতেন এর পাশাপাশি আর কি কি ধরনের দুষ্টমি করা হতো ছোটবেলায়

প্রবাসী ছিল যখন আমরা খুবই ছোট সো আমাদের দুই ভাই বোন অ্যাকচুয়ালি আমি আর আমার বোন তো আমরা আসলে খুব মা অ্যাটাচড থাকতাম মা যেখানে যাইতো যেখানে যেখানে যাইতো সেখানে সেখানেই থাকার চেষ্টা করতাম এবং মাও আমাদেরকে ছাড়তো না দ্যাটস ওই বাড়ির বাইরে গিয়ে দুষ্টামি করার সুযোগ খুব কম যতটুকু দুষ্টামি করা সেটা ওই বাড়ির মধ্যেই করতে হইতো আমরা আপনার সম্পর্কে আরও অনেক কিছু ধীরে ধীরে জানবো কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কিছু তথ্য আছে সেগুলি একটু দর্শকদের জানিয়ে আসতে চাই নারীর ক্ষমতায়নে কাজ করছে আরিফুল ইসলামের প্রতিষ্ঠান সম্ভাবনা স্বেচ্ছাসেবী নিয়ে নারী ক্ষমতায়ন লিঙ্গ বৈষম্য হ্রাস ও টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি যাত্রা শুরু হয়েছিল দুই সালে উদ্যোক্তাদের প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আর সমাজ বাস্তবতায় নারী উদ্যোক্তাদের বেলায় চ্যালেঞ্জ খানিকটা বেশি তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেকেই সব বাধা ডিঙিয়ে সফল উদ্যোক্তা হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায় তাদের নানা চড়াই উৎরাই বিবেচনায় নিয়ে প্রত্যন্ত অঞ্চলের নারীদের জন্য বিনামূল্যে স্বল্প প্রশিক্ষণ দিচ্ছে স্বেচ্ছাব্রতী সংগঠনটি জেড এস আর এম এর সহায়তায় সংগঠনটি চৌষট্টি জেলার পিছিয়ে পড়া নারীদের বিনামূল্যে স্বল্প হস্তশিল্প ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিচ্ছে কাজের স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠানটি জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দুই হাজার তেইশ ইউথ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু বাইশ এবং শেখ হাসিনা ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দুই হাজার একুশ লাভ করে দর্শক আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে অনেক কিছু করেছেন অনেক অ্যাওয়ার্ডও আছে সেই সম্পর্কে আমরা জানবো ধীরে ধীরে কিন্তু ছোটবেলার গল্পই যেহেতু ছিলাম ছোটবেলার আরেকটু একটু শুনি স্কুল প্রথম স্কুল কোথায় ছিল স্কুল জীবনের গল্প হ্যাঁ সচরাচর অন্য গ্রামের স্কুলগুলোর মতো আমাদের তো যেমন শহরে হয়তো অনেক প্রাইভেট স্কুল থাকে আমরা গ্রামের যে গভর্নমেন্ট স্কুলগুলো ছিল অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় তো রকম বিদ্যালয়গুলোতেই পড়াশোনা করছি আমার পাশের গ্রামেই আমার স্কুলটা ছিল ওটার নাম হচ্ছে হেমরাজপুর আপনার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল এখন তো সব সরকারি তখন একটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল তো সেখানেই প্রথম শুরু যাওয়া আর এর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যেটা হইতো যেহেতু বাবার দেশের বাইরে ছিল ওই সময়টাতে আমরা অনেক সময় আমাদের মামাদের বাড়িতে কাটাইতাম বেশি সো আমার মামার উনার উনি হচ্ছে আমার তো মামা যিনি ওনার উনি একটা বাড়ির পাশে স্কুলের উনি হেডমাস্টার ছিল সো ওনার স্কুলেও দেখে ওখানে গেলে পরে ওনার স্কুলে বেশি যাইতাম আবার এইখানে যখন বাড়িতে আসতাম তখন মানে দাদার বাড়িতে আসলে তখন আমাদের এই গ্রামের স্কুলটাতে আসতাম সো এই দুইটা স্কুলেই মিলেমিশে পড়াশোনা করা হয়েছে যেহেতু শান্ত ছিলেন আপনি পড়াশোনায় নিশ্চয়ই ভালোই ছিলেন সেটা তো বলতে পারবো তবে প্রচুর মায়ের খেয়েছি পড়াশোনা না করার জন্য অথবা করতে না পারার জন্য আচ্ছা একে তো দুষ্টুমি করতেন না আবার পড়াশোনা করতেন না তো কি করতেন আপনি বুদ্ধি কম ছিল সেটা আমার মনে হয় না হয়তো সেটা তথা কথিত যে পুস্তক যেটা বই হ্যাঁ সেটার প্রতি হয়তো আগ্রহ কম ছিল হয়তো আপনার আউটার নলেজ কিংবা অন্যান্য বিষয়ের উপর আগ্রহ ছিল তখন কি কি ভালো লাগতো খেলাধুলা করতাম স্পেশালি দেখা যাইতেছে যে বাড়ি বাসার মধ্যেই তো খেলাধুলা বা সবাই মিলে যেটা করার ওই কিছু গ্রামেরই খেলাধুলা ছিল যেগুলা মানে খুব অনেস্টলি বললে এখন নাম বলতে বাট আমরা সবাই মিলে খেলতাম ওই যে যেমন দৌড়ানো ছিল তারপর আরো হচ্ছে মেয়েদের খেলাও ছিল যেহেতু আমি বাইরে কম যাইতে পারতাম ওনাদের সঙ্গে ওগুলাও খেলতাম এই টাইপের যে বাঁধা টাইপের কিছু খেলা এই টাইপের এটা আমাদের তখন গ্রামে এগুলা খেলা হইতো একদম ছোটবেলায় পড়াশোনায় বলছেন যে খুব একটা মনোযোগী না প্রচুর মাঠটার খেয়েছেন তারপরে যখন ধীরে ধীরে বড় হতে শুরু করলেন তখন কোন বিষয়ের প্রতি উৎসাহ কাজ করলো বা কি চিন্তা করেছিলেন বড় হয়ে কি হবেন বড় হয়ে অ্যাজ ইউজুয়াল সবার মতোই হয়তো চিন্তা ছিল যে বাংলাদেশের প্রেক্ষাপটটা যেমন যে মানে বড় সরকারি কর্মকর্তা হওয়ার ইচ্ছা ছিল এরকম কিছুই এবং সেই মাপ বা সেই মেজারমেন্ট অনুযায়ী হয়তো বা পড়াশোনার যেই ধাঁচটা সেটা তৈরি হওয়া যখন প্রাইমারি শেষ করলাম হাই স্কুলে আসলাম তারপরে আমার লাইফের একটা চেঞ্জ আসছে এখানে এসে সেটা আমার খুব ইচ্ছা ছিল হচ্ছে ছোটোবেলা থেকেই যে আমি বিজ্ঞানের প্রতি অর্থাৎ সায়েন্স নিয়ে পড়াশোনা করব তারপর এই দিকে আগাব বাট যেটা হইলো যে আমি ক্লাস সিক্সে ওঠার পরে আমার একটা চেঞ্জ আসলো যেটা আমার মামা উনি হচ্ছে ইংরেজির শিক্ষক এবং আমাদের বাড়ির পাশেই একটা হাই স্কুলের উনি জয়েন করলেন তো তার আগ পর্যন্ত আমি আমাদের থানা শহরের একটি স্কুলেই পড়াশোনা করতাম সেখান থেকে আবার আমাকে উনি নিয়ে আসলেন আমাদের এই স্কুলটাতে এবং তার যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী যখন আমি পড়াশোনা শুরু মানে শুরু হইলো তখন থেকেই আসলে পড়াশোনার ব্যাপারগুলোতে অনেক বেশি সিরিয়াসনেস আসা এবং লাইফের গোল সেটের ব্যাপারটাতে অনেকটা মানে অরিয়েন্টেড হওয়া ওই রকম যে কি করব কি হব যেমন আমার ইচ্ছা ছিল যে সায়েন্স নিয়ে পড়বো এরকম কিছু বাট তার ইচ্ছা হচ্ছে যে আমি ইংরেজিতে পড়াশোনা করব। মানে ইংরেজি ইংলিশ লিটারেচারে সো এইটার একটা দ্বন্দ্ব আমাকে পরবর্তী অবশ্য পুরো বিষয়টা মানে একেবারে ক্লাস নাইন পর্যন্ত কাটাতে হয়েছে ক্লাস টেন পর্যন্ত কাটাইছি অর্থাৎ আমি সবসময় ফিল করতাম যে না আমার আমি ম্যাথে অনেক ভালো ছিলাম তো বিজ্ঞানটা অবশ্য একটু মানে দুর্বল মনে হইতো বাট আমি ম্যাথে অনেক ভালো ছিলাম আমার মানে ম্যাথে যে টিচার ছিল সে আমাকে খুব পছন্দ করত। বাট মামা আমাকে আমার মনে আছে যেটা যখন আমি ক্লাস নাইনে উঠি তখন আমি সায়েন্সের রুমে গিয়ে বসে বসে ক্লাস করতাম আমাদের যেটা কম্বাইন ছিল সো সায়েন্সের ক্লাসগুলো আলাদা একটা রুমে হইতো আবার তারা ওখান থেকে এসে আবার আমাদের রুমে আসতেন মামার না আর্টস নিয়েছিলেন মামার কারণে জি মামার নাম কি মামা আবু তাহের আচ্ছা উনি তো যখন আমার খুব মনে হইতো যে না এটা আমার সঙ্গে হয়তোবা সে ইনজাস্টিস করতেছে আমি তো সায়েন্স পড়ব আমি তো ভালো ম্যাথ পারি আমি এটা পড়ব তো হয় নাই জোর করে হইলো সেই রুম থেকে টেনে নিয়ে আসে আমাকে আবার এই আর্টসের রুমে বসায় দিয়েছে তুমি এইটাই পড়বা তো তারপর এবং আমি আমার মায়ের সঙ্গে এটা নিয়ে অনেক ইয়ে করেছি যে খুব মন খারাপ করেছি যে না তোমার ভাই আমাকে আসলে এরকম একটা কাজ করছে আমার লাইফটাই নষ্ট করে তারপর সো দিছে এরপর যেটা ঘটলো মানে আমার আসলে লাইফের গোল এই জায়গাটাতে মামার অনেক মানে কন্ট্রিবিউশন আছে সো মানে আমি যখন ইন্টারমিডিয়েটে গেলাম তখন পড়াশোনা করতে করতে আমার ইকোনমিক্স সাবজেক্টটা খুব ভালো লাগলো এবং আমার যেহেতু ম্যাথে খুব আগ্রহ ছিলই আমি ওখানে গিয়ে খুঁজে খুঁজে বের করছি যে কোন সাবজেক্টে ম্যাথ আছে আমি সেটাই পড়বো সো সেখান থেকে আমি স্ট্যাটিস্টিক সাবজেক্টটা পাইলাম যেটা আর্টসের স্টুডেন্টও নিতে পারে মানে নেওয়া যাবে সো আমি এই স্ট্যাটিস্টিক্স নিলাম ম্যাথ করার জন্য আর ইকোনমিক্সটা পড়তে পড়তে আমার খুব ভালো লেগে গেল তখন তারপর আমি ঠিক করলাম যে ঠিক আছে তাহলে আমি হায়ার এডুকেশনে করতে গেলে আমি ইকোনমিক্স নিয়েই পড়াশোনা করতে চাই এমনি এসএসসি পরীক্ষার রেজাল্ট কেমন ছিল আমাদের ওই সময় অনুযায়ী যেটা অ্যাজ ইউজুয়াল আমি আর্টস থেকে তখন এ এন পেয়েছিলাম আচ্ছা তার মানে অনগ্রহন দিয়ে পড়াশোনা کولو আপনি এ মাইনাস পেয়েছেন তারপর কোন কলেজে ভর্তি হয়েছিলেন কলেজে ভর্তি হয়েছিলেন আমাদের থানার যে কলেজটা ওটা এনা কলেজ বলি আমরা নিজামউদ্দিন আজগরলি কলেজ সেখান থেকে আমি আমার ইন্টারমিডিয়েটটা কমপ্লিট করি তো সেখানে তো আপনি আপনার পছন্দের কিছু সাবজেক্ট পেয়ে গিয়েছিলেন অর্থনীতি পরিসংখাত রেজাল্ট কেমন ছিল সেখানে 3.90 অর্থাৎ সেটাও মাইনাস আমাদের সময় মাইনাস তো প্লাস হয়ে গেল কি বলছ শেষ একদমই তাই আচ্ছা এরপরের কথা একটু শুনি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে আপনি চেয়েছিলেন অর্থনীতি নিয়ে পড়তে সেটা নিয়ে পড়া হলো সেখানেও একটা ব্যাপার হয়ে দাঁড়ালো আমি যখন অ্যাডমিশন টেস্ট দিলাম সো আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতেই পড়েছি সো ফার্স্টে আমি হচ্ছে আমাদের পাবনা এডওয়ার্ড কলেজে ওখানে অ্যাডমিশন দেই তো দেওয়ার পরে আমার মেরিট যে লিস্টটা সেটা খুব ভালো আসলো অর্থাৎ খুব প্রথম সারির দিকে আমি যে কোনো সাবজেক্ট নিতে পারি তো আমার তো খুব ভালো লাগছে যে আমি ইকোনমিক্সটাই নিতে পারবো এবং সেখানে একটা মজার ব্যাপার আছে যে ইকোনমিক্স খুব একটু কঠিন সাবজেক্ট এখানে ম্যাথ ওরিয়েন্টেড অনেক ব্যাপার আছে মানুষ নিতে চায় না ওই সময় আমাদের যে সময়টাতে সেই সময়টাতে সবচেয়ে মানে এই সাবজেক্টটাকে সবাই অ্যাভয়েড করে করে যাচ্ছে যারা আসলে টার্গেট না তারা নেয় না তো সাবজেক্টটা পড়েই থাকে এরকম অবস্থা যখন আমি আমার ফ্রেন্ড বা অন্যদেরকে বলছি যে আমি ইকোনমিক্স নিব তো বলতেছে তুমি তো ভালো সাবজেক্ট পাওয়া তুমি ভালো সাবজেক্ট নাও আমি ইকোনমিক্সই তো ভালো সাবজেক্ট আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন তারপরে অর্থনীতি সাবজেক্টই নিতে চাইলেন এরপর কি হলো সো যেটা ঘটলো আমি পরে মামার সঙ্গে যখন অবশ্যই তার গাইডলাইন নিয়ে যেও তোমাকে যাইতে হবে সো তার কাছেই আমি আসলাম যে আমি আসলে অর্থনীতি সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে চাই এবং তার তো অদম্য ইচ্ছেই ছিল যে আমি ইংরেজিতে মাস্টার্স অনার্স করব সেই মামা এখনো স্বপ্ন ধরে রেখেছে সে সব ডেফিনেটলি স্বপ্ন ধরে রেখেছে এবং সে তার পুরো সময়টা জুড়ে আমাকে সেই গাইডলাইন দিয়েই আসছে সো তার কাছে যখন আমি গিয়ে এটা এক্সপোজ করলাম যে আমি আসলে ইকোনমিক্স নিয়ে পড়তে চাই তো তখন সে আমাকে ওপেন করছে যে এটা তোমার চয়েস তুমি নিতে পারো বাট তুমি যদি ইকোনমিক্স নাও

সো আমি সেখানে গিয়ে খুব প্রথম দিকের অনিচ্ছা সত্ত্বেও আমি আসলে ইংরেজি সাবজেক্টটাই নিয়েছিলাম এবং সেটা নিয়ে পড়াশোনা করার কিছুদিন পরে আমি উপলব্ধি করতে পেরেছি যে অ্যাকচুয়ালি এটার গুরুত্ব আসলেও ছিল এবং আমি ভুলছিলাম সেই সঠিক ছিল এরপরে আপনি উপভোগ করতে শুরু করলেন ইংরেজি জি আচ্ছা সেখানকার সাহিত্য এবং সেখানকার যে পড়াশোনার প্যাটার্নটা দুইটাই খুব মামাকে বোঝাতেন যে আমি ই দিয়ে ইকোনমিক্স পড়তে চাই ইতি ইংলিশটা এটা একটা ভালো বলছেন আচ্ছা তারপর পড়াশোনা শেষ করলে কম্পিউটার কম্পিউটারের উপর আগ্রহটা আসলে কবে থেকে তৈরি হয়েছে কম্পিউটারের আগ্রহটাও খুব মানে এসএসসির পর থেকে আসলে এটার সঙ্গে আমার সম্পৃক্ততা শুরু অর্থাৎ আমি এসএসসির পরে কম্পিউটার সবাই যেমন শিখে আমিও সেটা শেখার প্ল্যান করেই আমাকে হচ্ছে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি করানো হয়েছিল সেখানে আমি প্রথমে শিখলাম বেসিক বিষয়গুলো অপারেশনগুলো তারপর আমি সেখানে কিছুদিন আবার এই বিষয়ে আমি ট্রেন আপও করেছি অন্যদেরকে এটা সেই দুই হাজার সাত সালের দিকের বিষয় তারপর যেটা ঘটলো আমি এখানে একটা আমার ইয়ে ছিল আমি অর্থাৎ দু বছর পড়ার পর আমি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার আবার আমি ট্রান্সফার হয়ে ঢাকাতে চলে আসি গভর্নমেন্ট তিতুমির কলেজে পড়ি তখন আচ্ছা কেন এই ট্রান্সফারটাও আসলে মামারই কারণে অর্থাৎ তার আগ্রহ ছিল যে তুমি এখন ঢাকা চলে যাও এবং যেহেতু তোমার পরবর্তী স্টেপটার জন্য ওইটাই আসলে উপযুক্ত জায়গা সো সেখানে চলে আসার জন্য জীবনের সব সিদ্ধান্ত আসলে মামাই নিয়েছেন মানে এক্ষেত্রে বাবা মার কোনো এই জায়গা যদি একটু আমাকে কম্বাইনলি বলতে বলেন আমার মা হচ্ছে সে অদম্য ইচ্ছা আমি যেই জায়গা থেকে আমরা আসলে বড় হয়েছি একেবারেই আমার পুরো ফ্যামিলি হচ্ছে কৃষক পরিবার আমার বাবা কৃষক আমার চাচা দাদা সবাই কৃষক গ্রামে জমি আছে সো সেই জায়গাতে আসলে একেবারেই কৃষক যেমন আমার আমি দেখেছি যে আমি যখন স্কুলে যাচ্ছি তখন আমার চাচাতো ভাইয়েরা এই যে বিভিন্ন ধরনের মানে ভাত নিয়ে অথবা কোনো কিছু নিয়ে মাঠে চলে যাচ্ছে মানে তারা ওটাকে প্রিফার করতেছে কেউ গরু চড়াইতেছে সেটাই প্রিফার করতেছে কিন্তু আমার মা আমাকে কখনো এই কাজটা করতে দেয় নাই মানে তার ইচ্ছার জায়গাটাই এটা ছিল যে আমি পড়াশোনা করবো এবং সে আমার জন্য সেভাবেই অলওয়েজ ট্রাই করছে সো তার এই ইচ্ছার জায়গা থেকে ওই জায়গা থেকে আসলে উঠে আসা পসিবল হয়েছে আর মামার গাইডলাইনটা আমাকে আসলে মানে একটা রাইট ওয়ে আউট দিছে যেটাতে আমি আসলে আমার ট্র্যাকে আসতে পারছি আচ্ছা তারপরে কম্পিউটারের বিষয় বলছিলেন জি সো ঢাকাতে আসার পরে যেটা ঘটলো যে আমি হচ্ছে যে পড়াশোনা তো করছিলাম তারপর ওই আমি দেখতে পেলাম হচ্ছে যে আপনার একটা মানে আইডিবি বিষয়ের একটা কোর্স আছে যেটা হচ্ছে আপনার ইসলামিক ডেভেলপমেন্ট সলিডারিটি এডুকেশনাল ওয়াক পলে বলে এটা হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের একটা প্রজেক্ট যেটা হচ্ছে আপনার মানে বাংলাদেশের নন আইটি যে যারা আছে স্টুডেন্ট তাদেরকে আইটিতে এক্সেস দেওয়ার একটা ট্রেনিং করায় তো আমি ওইটা সম্পর্কে জানতে পারি তারপর আমার এবং ওদের ক্রাইটেরিয়া ছিল হচ্ছে অনার্স কমপ্লিট করার পর মিনিমাম অনার্স কমপ্লিট আছে এরকমই স্টুডেন্টদেরকেই তারা এই স্কলারশিপটার সুযোগ দেয় সো তখন আমি অনার্স কমপ্লিট হওয়ার পরে আমরা একেবারে খুব ভেরি এই আমি এবং আমার এক ফ্রেন্ড মিলে আমরা এই অ্যাডমিশনটা দিই স্কলারশিপের এবং সেখানে আমাদের হয়ে যায় তারপর আমরা আসলে এই অ্যাডভান্স ট্রেনিংটা নেই যেটা দিয়ে আসলে আমরা ক্যারিয়ার ট্র্যাকটা আমি এখন যে ক্যারিয়ার ট্র্যাকটাতে আছি সো এই ট্র্যাকে আসতে পারি তারপরের গল্প যদি শুনতে চাই উদ্যোক্তা হবেন এই চিন্তাটা প্রথম কথা মাথায় কখন আসলো আসলে উদ্যোক্তা হব এই চিন্তা কখনোই মাথায় আসে নাই তবে আমি যখন প্রথম ঢাকাতে আসি দুই হাজার দশে শেষের দিকে তো ঢাকাতে আসার পরে আমরা আমাদের বন্ধুরা সবাই মিলে মানে আড্ডা দিতাম তারপর ঢাকাতে আসার পরে টিউশনই করতাম সময় বাঁচলে সেটা দিয়ে আড্ডা দিতাম তো সেই সময়টাতে আমরা হচ্ছে যে মিরপুর স্টেডিয়ামে দুই হাজার এগারো সালে তো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ হোস্ট করে তো মিরপুরেরই পার্কটাতে অনেক বেশি রেনোভেশন হয় মানে সবকিছু কিছু সাজানো টাজানো এগুলো হচ্ছে স্টেডিয়ামটাও রেনোভেশন হচ্ছে আমরা ওই সময় আমরা স্টেডিয়ামের পাশে বসে আড্ডা দিতাম তো ওইখানে আড্ডা দিতে গিয়ে আমাদের এই যাত্রাটা শুরু অ্যাকচুয়ালি আমাদের সেখানে যে কিছু ছিন্নমূল বাচ্চা থাকতো তাদেরকে আসলে আমরা বন্ধুরা মিলে যখন ওই আড্ডা টাড্ডা দিতাম ওরা আসতো কেউ ভিক্ষা চাইতো কেউ খাবার চাইতো তো ওদেরকে আসলে আমরা প্রথমে কিছুদিন একদিন একটা মেয়ে আসলো তাকে আমরা এরকম সে ভিক্ষা চাইছে তো কেন ভিক্ষা নিবে সেটা আমার ভিক্ষা না দিয়ে যে তুমি কি চাও সেটা বলো তখন ও খাবার চাইছে সো ওকে আমরা তখন এই খাবারটা দিলাম ও আসলে এই খাবারটা ওর অর্ধেক খাইতেছে বাকি অর্ধেক রেখে দিছে এইটা আসলে তখন আমরা নোটিস করছি যে কেন আসলে এরকম করলা কেন তুমি সবটা খাও তো বলছে যে না আমার বোন আছে আমি এটা নিয়ে আমার বোনকে দিব তো ওকে যখন উভয় দিলাম যে না তুমি খাও আমি তোমাকে আবার আমরা কিনে দিবো সেটা তুমি তোমার বোনের জন্য দিও এবং এরপরে ও মোটামুটি রেগুলার আসতো আমরা যাইতাম যে সময়টাতে সন্ধ্যার পরে ওই সময়টাতে আসতো তো তারপরে দেখা যাচ্ছে যে একজন দুইজন দশজন এরকম হয়ে গেছে প্রতিদিনই বাড়তে থাকত তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে খাবারটা দেওয়া তো একটা ব্যাপার বাট যদি আরও কিছু দেয়া যায় তখন আমরা আমাদের মাথা থেকেই আসলো এটা যে ঠিক আছে আমরা কাজ করি ওদেরকে কিছু বেসিক শিক্ষাটা দেয়া যায় কি না যেমন কাউন্টিং করতে পারে বা একটু লেখাপড়া বুঝতে পারে যেহেতু কেউ স্কুলে যায় না তারপর আমরা মোটামুটি নিজেদের লজ্জা সরমটা ভেঙে ওই ওপেন স্পেসটাতেই স্টেডিয়ামের প্রিমিস এসে জাস্ট একটা মাদুর পেটে বা তখন তো মাদুর না ঠিক ওই যে পিভিসি প্যানের যে ব্যানারগুলা এটা ফেলে ওটার উপরে বসেই ওদেরকে আমরা পড়ানো শুরু করে দিই আচ্ছা আপনারা আপনারা মানে কারা আমরা মানে আমি এবং আমার ফ্রেন্ড সার্কেল আরও অনেকেই যারা আড্ডা দিতাম সবাই মিলেই মানে তারা সবাই আপনার ইউনিভার্সিটির ইউনিভার্সিটি কেউ একেবারেই চাইল্ডহুড আচ্ছা একেবারেই বলছিলেন লজ্জা কারণ এটা তো একটা জড়তার ব্যাপার আপনার যে কাউকে বললেই এখন হয়তো অনেকেই শো অফ করার জন্য বসে পড়তে পারে ক্যামেরার সামনে বাট সেই সময়টাতে একেবারে যদি বলি আমরা দুই হাজার দশ এগারোটাও অত বেশি মানে এক্সপ্লোসিভ টাইম না তখন মানে একেবারে রাস্তার মাঝখানে বা ওপেন স্পেসে কেউ বসে পড়াইলে পরে সেটা আমার কাছে মনে কোনো বাধা কি মানে ওপেন স্পেসে না খুব বেশি বাধা আসে নাই বলা যেতে পারে যে বরঞ্চ সবাই যারা ছিল চারপাশে তারা এটাকে দেখত বা আসতো আমাদের সঙ্গে এবং আমাদের অর্গানাইজেশনের সঙ্গে এখন যারা সম্পৃক্ত তাদের অনেকেই আসলে আমাদের ওইখানে পড়াশোনা দেখার পরে জয়েন করছে এরকমই বেশি খুব ইন্টারেস্টিং একদমই তাই এবং আমার তো জানতে ইচ্ছে হচ্ছে যে পড়াতে শুরু করলেন যাদেরকে সে বাচ্চাগুলোর মধ্যে কতটা উৎসাহ দেখেছিলেন তখন সেটা তো অবশ্যই ওদের উৎসাহের কারণেই আমরা প্রতিদিন সকলের সকল ধরনের কাজ রেখে ওইটাই আসলে আমাদের একটা কফি হাউস ছিল আমাদের কাছে মনে হয়তো যে 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 কাজটাই করুক না কেন সন্ধ্যার সময় এসে এখানে তাদেরকে বসতে হবে বাচ্চাদের সঙ্গে মানে খেলাধুলা পড়ানো এটা করতে হবে এবং এটা যখন খুব অল্প দিনের মধ্যেই সবার মধ্যে জানা হয়ে গেল তখন আশেপাশের বেশ কিছু বস্তি থেকেও দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা যারা স্কুলে পড়তো ওরাও আসতো ওরা আসতো ওদেরকে তখন আমরা টিশনটাই পেরিয়ে দিতাম যে তুমি তো তোমার বই নিয়েই আসবা এবং আমরা তোমার স্কুলে যা পড়ায় সেই সেটাই আমরা তোমাকে পড়াবো তারপরের সময় বাকি যাত্রার গল্প শুনে আপনি বলছিলেন যে আপনি এক সময় চেয়েছিলেন যে সরকারি কর্মকর্তা হবেন তো সেই সময়টাতে তো পড়াশোনা শেষ হয়ে গেল তারপরে সরকারি চাকরির জন্য চেষ্টা করলেন হ্যাঁ খুব অল্প সময় চেষ্টা করা হয়েছিল কারণ ওই যে যেটা বললাম যে চেষ্টা করা যেমন আমি একটা গভর্নমেন্ট ব্যাংকে ভাইভাও দিয়ে আসছিলাম বাট যেটা হয়েছিল যে আমি আমার টেকনিক্যাল ট্র্যাকের প্রতি আসলেই আগ্রহ অনেক বেশি ছিল এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল কারণ ওই যে আইডিবি বিশ্ব যেটা বললাম ওরা আসলে যখন স্টুডেন্টদেরকে নেয় এদের সার্টিফিকেটগুলো সব জমা রেখে দেয় মানে তুমি আর কোথাও কোনো ট্রাই করতে পারবো না আচ্ছা সো তখন দেখা যাইতেছে যে আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয়েছে এই জায়গাটাতেও যে এটা জমা দিলে তো আমি আর কোনো ধরনের জবের জন্য ট্রাই করতে পারবো না বাট তারপরেও আমরা এটাই করেছিলাম আমাদের কাছে মনে হয়েছিল যে মানে আমার কাছে বেসিক্যালি মনে হয়েছিলো যে না আমি যেহেতু এটাই পছন্দ করি সো এটাই করি আমি আমার ক্যারিয়ার কনভার্ট করার জন্যই এটা করেছিলাম আচ্ছা দুই সালে আপনারা সেই সংগঠনটি করেছিলেন যার নাম ছিল সম্ভাবনা এই নামটি কে রেখেছিল আমি রেখেছিলাম কোন ভাবনা থেকে ভাবনাটা ছিল সেই সময় আসলে আমাদের মাথায় আমার দুইটা জিনিস মানে আমরা যখন বেশ প্রায় এক বছর বা আট মাস মতো পড়ায় ফেলি তারপরে অনেকেই যখন আমাদের সঙ্গে যুক্ত হয় তখন আমাদের একটা ধারণা আসলো যে ঠিক আছে যেহেতু সবাই আসছে সো একটা প্যাটার্ন থাকলে ভালো হয় কারণ এখানে তখন তো কিছু ফাইন্যান্সিয়াল ব্যাপার আসতেছিল কারণ প্রতিদিনই ওদেরকে খাবার দিতে হইতো মানে বিস্কিট কিনে দিতাম বা ওদের এই যে এডুকেশনাল বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল সেইগুলো দিতাম সো দেখা যাইতেছে যে ওদের এই যে জিনিসগুলোর তো হিসাব বা এটা একটা অ্যাটলিস্ট লিস্টিং তো করতে হইতো তো তখন আমরা সবাই মিলে বসলাম যে ঠিক আছে আমরা একটা প্রতিষ্ঠানের মতো করি একটা অর্গানাইজেশনের মতো করি তখনও এত বড় চিন্তা করে না যে আমরা আসলে এক সময় মানে অফিস টফিস নিয়ে বসে পড়বো এটা না জাস্ট আমরা একটা চেইনটা রাখার জন্য তো তখন আমরা সবাইকে বললাম যে ঠিক আছে আগামীকালকে সবাই সবার মতো করে নাম নিয়ে আসবা যার যার পছন্দের নাম তারপরে আমরা ওইখান থেকে একটা পিক করব। তো আমার মাথার মধ্যে দুইটা ঘুর ছিল একটা হচ্ছে সম্ভাবনা আর একটা হচ্ছে সম্মিলিত প্রয়াস সো সম্ভাবনা মাথার মধ্যে আসছিল একটি কারণে যে যে বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি তারা তো আসলে মানে ওরা ওদের হয়তো বা অনেক ভালো সম্ভাবনা আছে কিন্তু সুযোগ থাকে না বা তারা আসলে ওই জিনিসটাকে ধরতে পারে না কেউ তাদেরকে সাপোর্টটাও দেয় না দ্যাটস ওই ওখান থেকে আসলে পিক করা এটা আপনি যে ব্যাপারটি বলছিলেন যে একটা অর্থের ব্যাপার তো ছিলই তাদের খাবার দেয়া বা বইপত্র দেয়া সেই অর্থের জোগানটা শুরুর দিকে কিভাবে হতো একেবারে শুরুর দিকে অর্থের যোগানটা আমরা নিজেরাই করতাম এবং এটার পাশাপাশি যেটা হতো যে ওই যেহেতু ওপেন স্পেসে পড়া ছিলাম ওইখানে অনেক মানুষের গ্যাদার হইতো অনেকেই আমাদের সঙ্গে হয়তো ফাইন্যান্সিয়ালি জয়েন হওয়ার চেষ্টা করতো তো শুরুর দিকে আমাদের পলিসিটা এরকমই ছিল যে না আমরা আসলে কারোর কাছ থেকে ডিরেক্টলি কখনো টাকা নেই নাই যেটা করতাম যে ওনাকেই আমরা সাজেশন দিতাম যে আমার এখানে একশোটা খাতা দরকার বা একশোটা পেন্সিল দরকার আপনি যদি পারেন মনে হয় আপনি কিনে দিতে পারেন তো তারা নিজেরা এটা কিনে দিত এবং পরবর্তীতে এই প্র্যাকটিসটাই ছিল সবাই দেখা যেত যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে ওখানে চিনছে তারা আসলে আমাদেরকে আর মানে টাকা পয়সার ব্যাপারটা মানে আমাদের কাছে নেওয়াটা আসলে খুব ওড লাগতো তো তারা নিজেরা কিনে কিনেই আমাদেরকে ওখানে দিয়ে যাইতো সাপোর্টটা যাত্রাটা শুনি কেমন ছিল দু হাজার সালের পর আমরা যখন একটা সেট আপ রেডি করে ফেললাম তারপর আমরা দু হাজার সালে আমরা একটা এক্সটেনশন করি অর্থাৎ আমরা ধানমন্ডির সরোবরেও আমাদের আরও একটা এরকম শাখা ওপেন করে ফেলি সেখানেও আমাদের ভলেন্টিয়ারের অভাব হয় না মোটামুটি ভালোই সবাই রেসপন্স করে এবং তারপরে প্রায় দু হাজার তেরো চোদ্দো এই সময়গুলোতে আমাদের সকল মানে প্রায় আমরা ওই সময়টাতেই মানে হানড্রেড প্লাস ভলেন্টিয়ার ছিল সেই সময় আসলে ভলেন্টিয়ারি এই বিষয়টা এতটা অ্যাকোমিলেটও ছিল না আমাদের কাছে জাস্ট সবাই ভাইয়া আমি আপনাদের স্কুলে পড়াইতে চাই ঠিক আছে ঠিক আছে তুমি আমরা প্রথম দিকে যেটা করতাম শর্টিং আউট করতাম যে না পড়াইতে চাইলেই তাকে পড়াইতে দিতাম না যে ঠিক আছে আপনি আগে আমাদের এখানে আসেন পাশে পাঁচ দিন বসে থাকেন দেখেন যে আমরা কীভাবে বাচ্চাদেরকে পড়াই এদের সঙ্গে কিভাবে ট্রিট করি তারপরে যদি আপনার মনে হয় যে আপনি এটা করতে পারবেন তখন আপনি পড়াইতে পারবেন সো এইভাবেই দেখা যেতেছে যে প্রায় হান্ড্রেডের মতো লোকজন আমরা পেয়ে গেলাম যারা হচ্ছে আমাদের সঙ্গে থাকবে বা আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো অনেক সময় আসে যে আমরা না থাকলেও অ্যাক্টিভিটিসটা চলছে তখন ধানমন্ডিতে আমরা একটা রকম শুরু করে দিলাম সেখানেও বেশ ভালো রেসপন্স পাইলাম এবং ওখানে যারা আমাদের ভলেন্টিয়ার ছিল তারা খুব অ্যাক্টিভলি কাজ করতে থাকলো এরপরে আমরা কিছু বাড়তি বিষয়গুলো নিয়ে আসলাম তখন থেকে যেমন এদেরকে শুধু পড়াশোনা না পড়াশোনার পাশাপাশি এদেরকে যেমন ঈদে নতুন ড্রেস দেওয়া তারপর হচ্ছে খাবার দিয়া এই জায়গাগুলোতেও আমরা তখন একটু একটু করে সবার কাছ থেকে সাপোর্ট পাইতে থাকলাম বাইরে থেকে মানুষ জন্য আমাদেরকে এই জায়গাটাতে সাপোর্ট দিতে থাকলাম সো এরকম করে চলতে থাকতে আমরা দুই হাজার ষোলো সালের দিকে এসে আরও একটু পরিণত হই হয়তো বা তখন তখন আমরা চিন্তা করলাম যে চিন্তা করলাম মানে তখন আমরা আসলে কিছুটা জানতে পারলাম যে এটা রেজিস্ট্রেশন প্রসেস আছে এবং গভর্নমেন্টের সঙ্গে টাই আপ হইতে হয় না হলে পরে অনেক ধরনের ঝামেলাও পোহাইতে হয় কারণ যেহেতু ছিন্নমূল বাচ্চাদের নিয়ে কাজ করা এখানে অনেক সময় এমন বাচ্চা কাচারাও দৌড়ায় মানে বাসা থেকে পালায়ে চলে আসছে এরকম বাচ্চাও আছে আমরা পেয়েছি ও বাসা থেকে না বলে আসছে দুই তিন বছর এখানেই থাকে মানে এসে রাস্তায় থাকতেছে সো বেশ কিছু মানে ঝামেলাও আছে আইনি জটিলতা থাকে তো আমরা যে আসলে এদেরকে সাপোর্ট দিই আমরা যে এদেরকে পড়াই এবং ইনফ্যাক্ট আরও বেশ কিছু বিষয় থাকে ওরা রাত রাত বিরাতেও আমাদেরকে ফোন দিত ভাইয়া আমি সে হয়তোবা কোথাও বিপদে পড়ছে বা সে হয়তোবা কোনো একটা জায়গায় আটকা পড়ে গেছে তখন আমাদেরকেই ফোন দিত যে আমাদের নাম্বারগুলো ওদের মুখস্থই থাকতো সো তো দেখা যাচ্ছে সেই কাজগুলোতেও আমাদেরকে ইনফ্যাক্ট আমাদেরকে থানাতেও যাইতে হয়েছে ওদের কারণে যে ওরা ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে অনেক ধরনের ব্যাপারগুলোই তো ওদের থাকে যত রাস্তায় থাকে সো এই কাজগুলো করতে গিয়ে তখন আসলো যে মনে হয় আমাদের গভর্নমেন্ট রেজিস্টার্ড হওয়াটা প্রয়োজন আদারওয়াইজ থানাতে গেলে বা পুলিশে ঝামেলা টামেলা হলে পরে আমরা নিজেরাই ঝামেলায় পড়ে যাই তখন আমরা আসলাম যে রেজিস্ট্রেশনের পুরো প্রসেসটা কিভাবে করা যায় এবং তারপর আমরা দু সালে হচ্ছে এটা সমাজসেবা ঢাকা অফিস থেকে একটা রেজিস্ট্রেশন পেয়ে যাই এটার ব্যাপারে আচ্ছা তো যেটি বলছিলেন যে আপনাদের একটা সময় যখন আপনারা এগিয়ে যাচ্ছিলেন তখন ফান্ডের কোনো সমস্যা হয়নি আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা হেল্প পাচ্ছিলেন কিন্তু সেটি কি অ্যানাফ ছিল মানে কখনোই আপনারা অপ্রতুল পরিস্থিতির মুখোমুখি পড়েন ওই সময়টাতে খুব বেশি অপ্রতুল যেহেতু এটা আসলে একেবারেই জিরো কস্ট অপারেশন ছিল কারণ আমাদের আমরা তো কেউ তখন কেউই স্যালারাইড ছিল না বা আমাদের এমন কোনো টিচারও ছিল না যে স্যালারাইড বা আমাদের কোনো অফিসও ছিল না সো পুরোটাই হচ্ছে এরকম যে কেউ একজন যখন দুই টাকা সাপোর্ট দিচ্ছে সে দুই টাকায় অ্যাকচুয়ালি পুরোপুরি কস্ট করতে পারতাম যে এটা হচ্ছে অর্গানাইজেশনাল শেপে আসার আগ পর্যন্ত সো তখন আসলে এটা কোনো ফিল করা হয় না ওইভাবে যে আসলে কোনো অপ্রতুল আর তখন মানে অ্যামাউন্টটাও এত কম ছিল বা এতটা কম হতো যে নিজেরা যখন জব করা শুরু করেছিলাম আমরা যখন এটার পাশাপাশি জবে চলে গেলাম নিজেদের অর্থ থেকেও আসলে ওটা ফিল আপ করে ফেলতে পারব এটি আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আপনি কিভাবে ইনভেস্ট করতেন কিংবা আপনি কিভাবে কন্ট্রিবিউট করতেন আপনি কি চাকরি জীবন শুরু করেছিলেন জি আমি যখন ওই যে আইডি বিষয়ের কথা বললাম ওখান থেকে ট্রেনিং নেওয়ার পরে আমি দুই সাল থেকে চাকরিতে জয়েন করে ফেলি আইটি এই পার্টটাতে তো সেখান থেকেও অনেক সময় আমরা মানে এইখানটাতে ইনভেস্ট করতাম বা সাপোর্ট লাগলে দিতাম আর প্রতিষ্ঠানটা শুরুতে আপনি বলেছেন যে আপনারা কয়েকজন বন্ধু মিলে শুরু করলেন সেই সংখ্যাটা কতজন ছিল আসলে শুরুতে সেই সময় আসলে ওই রকম মানে নির্দিষ্ট সংখ্যা না বাট আমরা কয়েকজনে মিলে কাজ করতাম আর আমাদের ফ্রেন্ড সার্কেল আরও যারা ছিল এক একদিন সার্কেলিং এক দিন এক একজন আসছে এক এক দিন এক একভাবে আসে এর মধ্যে থেকে দু একজনের আসে যে যারা আসলে প্রতিদিনই তার ভালো লাগতেছে প্রতিদিনই আসছে মানে ওইটা আমাদের একটা অ্যাড্রেস ছিল যে ওইখানে গেলে আমাদেরকে পাওয়া যাচ্ছে সো আমাদের সার্কেলের যারা থাকতো তারা ওখানে নিয়মিতই আসতো আচ্ছা যেটি বলছিলেন যে পড়াশোনার পাশাপাশি আপনার অন্যান্য বিষয়ের করছিলেন আপনার মনোযোগ দিচ্ছিলেন সেটি দের খাবার হোক কিংবা বিশেষ দিনে উৎসব পালন হোক পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন পরবর্তীতে সেটি নিয়ে শুনে আচ্ছা এটা আমরা দুই সালে যখন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলাম সেই সময়টা তো আমাদের মানে আমাদের আসলে এই জায়গাটাতে খুব বেশি প্রবলেম ফেস করতে হয় নাই প্রথমত হচ্ছে যে আমরা আমাদের একটা ধারণা ছিল যে গভর্নমেন্ট অফিসগুলোতে অনেক ধরনের মানে ইয়া হয় স্পিড মানির ব্যাপার থাকে বাট আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত্রে এটা ঘটে নাই কারণ আমরা অ্যাজ ইট ইস গিয়েছি মানে আমরা যা সেটা নিয়েই গিয়েছি এবং সেই সময়গুলোতেও আমাদের অনেক মানে যাদের কাছে আমরা গিয়েছি তারাই আমাদেরকে আমাদের স্টোরি শোনার পরে তারা যখন রেফার করছে যেমন আমি বলতে পারি লাস্ট যেমন বাংলা গভর্নমেন্টের সিজিএ ছিলেন যিনি মুসলিম চৌধুরী উনি আমাদের এইবার পাটটাতে অনেক বেশি হেল্প করেছেন মানে উনি নিজে হেঁটে সেই সময় উনি অর্থ সচিব ছিলেন সো উনি আমাদেরকে নিয়ে হেঁটে চলে গেছেন মানে সমাজ সেবা ইয়াতে এনজিও ব্যুরোর ওখানে যে এই ছেলে প্লেরা অনেক কাজ করে উনি উনি আমাদেরকে দেখেছিল হচ্ছে স্টেডিয়াম সরি ইয়াতে ওই ধানমন্ডির এই পাটটাতে উনি ওখানে মর্নিং ওয়াক করতো বা ইভিনিংয়ে সো ওই সময় উনি দেখেছিলো সো উনি নিয়ে গিয়ে সরাসরি বলে দিচ্ছে যে এই ছেলেগুলো অনেক কাজ করে আমি দেখেছি এক সো ওনারই আসলে অনেক বড় একটা প্রাপ্তি সো তা আমাদের পরে আসলে কোথাও ওই রেজিস্ট্রেশনের পাটে থামতে হয় নাই ইনফ্যাক্ট ওই সময়ে সমাজসেবা অধিদপ্তরের যিনি ইয়ে ছিলেন আবুল বাসার স্যার উনিও আমাদেরকে অনেক হেল্প করছেন মানে আমাদের এটা প্রথম একটা জায়গায় আটকায় গিয়েছিল আমাদের কিছু পেপার ওয়ার্ক তো আমরা জানি না সো পেপার ওয়ার্কে আমরা আটকে গিয়েছিলাম পরে ওনারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়ে পেপার ওয়ার্কটা কমপ্লিট করছে আর ওনারাই আমাদেরকে এই জায়গাটাতে হেল্প করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে সো রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে তখন আমরা প্রাতিষ্ঠানিক এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি যেমন একাডেমিক স্কুল করা অর্থাৎ আমরা কিছুটা শর্ট আউট স্টাডি করে দেখেছিলাম যে এই ওই যেটা বলেছিলাম যে ওই সময় কিছু বাচ্চা ইয়ে থেকে বস্তি থেকেও আসতো এবং যে বাচ্চাগুলো আসলে এই ওপেন স্পেসে থাকতো তাদের অধিকাংশই আসলে বিভিন্ন ধরনের বস্তিগুলাতেই থাকতো ওখান থেকেই এরা আসলে এই জায়গায় আসতো এবং বস্তিতেও অনেক এনজিওর স্কুলও আছে এই কারণেই সো আমরাও তখন এই পার্টটাতেই আসলাম যে স্কুলটা আসলে আমাদের ওদের কাছে নিয়ে যাওয়া দরকার কারণ আমাদের প্রথম দিকের টার্গেটটা ছিল এরকম যে ওরা যেন আসলে ভিক্ষাবৃত্তিটা না করে যে ওপেন স্পেসে সবার কাছে গিয়ে ভিক্ষা করতে সেই ভিক্ষাটা যেন না করে সো ভিক্ষা না করানোর যে পার্ট এটা করতে চাইলে ওকে এখান থেকে তাড়াইতে হবে তাড়াইতে হবে মিনস এখান থেকে সরাই নিয়ে যেতে হবে যার কারণেই আমরা ওদেরকে মানে যেটা করলাম যে আমি তোমার স্কুলটা নিয়েই তোমার কাছে চলে যাবো স্কুলে আর তোমাকে পড়তে আসতে হবে না আমি তোমার বাড়ির পাশে চলে যাব তো তারপরে আমরা প্রথম একটা মডেল স্কুল হিসেবে মানে আমাদের প্ল্যানের মডেল স্কুল হিসেবে আমরা এটার যাত্রা শুরু করি হচ্ছে কালশিতে আচ্ছা কালশিতে আমরা একটা একেবারে বস্তির মধ্যে একটা ঘর নিয়ে সেখানে একটা স্কুলের স্কুল সেট করি এবং সেখানে আশেপাশের যে রেলিভেন্ট বাচ্চাগুলো ছিল তাদেরকে আমরা মানে একেবারে একটা নর্মাল স্কুলের যে ভাইব সেই ভাইবে ভর্তি করার চেষ্টা করি যেমন তাদেরকে বিনামূল্যে ফর্ম নেওয়া বা একটা এক টাকা পাঁচ টাকা একটা ফর্ম সে কিনতে পারবে গার্জিয়ান গার্জিয়ানকে তার বাচ্চা নিয়ে আমাদের স্কুলে আসতে হবে ইন্টারভিউ ফেস করতে হবে তারপরে সে তার বাচ্চাকে আমাদের স্কুলে অ্যাডমিশন দেওয়াইতে পারবে আমাদের প্ল্যানটা যখন স্কুলটা আমরা শুরু করি তখন থেকে আমাদের প্ল্যানটা ছিল যে সুবিধাবঞ্চিত হইলেও তারা যেন আসলে আট দশটা সাধারণ মানে মধ্যবিত্ত বা উচ্চবিত্তর বাচ্চারা যেরকম সুবিধাটা পায় যেরকম একটা ফ্যাসিলিটির মধ্যে দিয়ে যায় আমরা যেন সেরকম একটা ফ্যাসিলিটি এদেরকে প্রোভাইড করতে পারি আচ্ছা তো সেভাবে এবং সেই প্ল্যানটাতে সেই ধরনের একটা কালচারই আমাদের স্কুলে ডেভেলপ করা আছে এখন পর্যন্ত প্রথমে তো একদম ওপেন স্পেসে ছিল আপনাদের স্কুলগুলো তারপরে মাথার উপর ছাদ হলো প্রতিষ্ঠানটার সেটা কত সালের কথা মাথার উপর ছাদ 2016 সালেই আচ্ছা 2016 তে এরপরে আপনারা কালশিতে একটা স্কুল নিলেন কিন্তু তখন প্রতিষ্ঠানটির জন্য আলাদা একটা অফিস নেওয়ার দরকার এই ধরনের চিন্তা মাথায় এসেছিল আমাদের স্কুলটাই আমাদের অফিস ছিল আচ্ছা আমরা আমাদের যারা ভলান্টিয়ারি ছিলাম ওয়ার্ক করত বা স্কুল মানে কালশির স্কুল রাইট এবং ইনফ্যাক্ট আমাদের সমাজ সেবাতে যে রেজিস্ট্রেশন সেখানে আমরা আটকে গিয়েছিলাম এই জায়গাটাতে আপনাদের তো কোনো স্কুল নাই মানে সরি কোনো ইয়া নাই অফিস নাই তো আমরা ওদেরকে ওইটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম আমাদের তো অফিস নেওয়ার ক্যাপাসিটি নাই সো এই স্কুলটা আমরা নিয়ে এসে কষ্ট করে ওইটাই আমাদের অফিস ওইখানেই আমরা বসি ওখানেই আমরা কাজ করি তারপর তারা কনভিন্স হয়েছিল তারা ফার্স্ট টাইমে কনভিন্স হয় নাই আমাদেরকে রিজেক্ট করছিল এটার কারণেই পরবর্তীতে স্যারদের সহায়তায় এটা মানে মিট হয় যে না ঠিক আছে ওইটাই ওদের অফিস আচ্ছা আপনারা তো মূলত ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করেন মানে যাদের ঘর নাই কিংবা যাদের বাবা মার সাথে অ্যাটাচমেন্ট কম থাকে অ্যাটাচমেন্ট কম কম কিন্তু অনেকের অনেকের তো 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 ছিল ছিল হ্যাঁ বাবা সেই বাবা মারা কি অ্যালাউ করতো তাদের সন্তানদের যে রেখে দিচ্ছেন কিংবা পড়াশোনা করা আমরা তো কাউকে রেখে দেই নাই ও একটা স্কুলে আসতো আমাদের স্কুলে আসতো মানে টাইমিং পর আবার চলে যেত ক্লাস করে আর এই বিষয়টা কি বললাম যে তাদেরকে আমরা একটা এমন একটা ভাইব চেষ্টা করেছিলাম যে সে সে মানে যেন তার বাচ্চাকে মানে মাসে টাকা বা পনেরোশো টাকা বেতন দিয়ে পড়ানোর যে স্কুল সেই স্কুলের মতোই এখানে পড়াইতে পারে অর্থাৎ আমরা তাদেরকে এই কালচারটাই গ্রো আপ করার চেষ্টা করেছিলাম যে আপনি আপনার বাচ্চাকে স্কুলের সামনে গেটে এসে দিয়ে যাবেন আবার স্কুলের ছুটি শেষে নিয়ে যাবেন নিয়ে যেতে না পারলেও আপনি খোঁজ নেবেন আমরা আমাদের টিচারদেরকে দিয়ে তাদেরকে কোনো একটা বাচ্চাকে আমরা এমনি ছেড়ে দিই না ও স্কুলে বসবে তার গার্জিয়ান না আসলে গার্জিয়ান কাকে অ্যালাউ করবে তার সঙ্গে তাকে ছেড়ে দেওয়া এই জায়গাটা মানে এটা তাদের হচ্ছে বাচ্চাদের প্রতি কেয়ারিং করা যেমন ওই মানে ওই ধরনের ওই লেভেলের যে মানুষগুলো থাকে তাদের আসলে কিন্তু বাচ্চাদের প্রতি এরকম কেয়ারিং থাকে না তারা ইনফ্যাক্ট ইয়েও করে না যেমন সকালে কি খাবে তারা জানে না তারা বাচ্চাদের হাতে দশ টাকা গুজে দিয়ে বলে যায় যে তুমি কিছু একটা খেয়ে নিও এভাবেই তারা আসলে বাচ্চাগুলোও পরবর্তীতে মানে অন্য পথে চলে যায় কারণ ওর তো গার্জিয়ান নাই বা গাইডলাইন দেওয়ার কেউই থাকে না সারাদিনও কী করলো সেটাও জানে না যেহেতু কর্মজীবী শ্রেণীর মানুষ বাবা মা দুইজনেই কাজে চলে গেছে হয়তো বা দাদি আছে বাড়িতে অথবা কেউ নাই এমনিই আছে একাই আছে ওভাবেই থেকে যায় সো আমাদের ওইখানটাতে একটু চেঞ্জ করার প্ল্যান ছিল যে না বাবা মা একটা যদি আমরা আমাদের কথা বলি আমরাও তো ওয়ার্কিং শ্রেণীরই মানুষ মানে কাজ করি দুজনই অফিস করলাম কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা হলে তাদেরকে তো আমরা স্কুলে ঠিকই মানে ড্রপ করে দিয়ে যাচ্ছি আবার পিক করার ব্যবস্থা করতেছি তাহলে তারা কেন করবে না আপনি পনেরো সাল থেকে চাকরিতে যোগ দিয়েছেন এখনো তো করছেন জি এখনও চাকরি করছি আচ্ছা তো চাকরি এবং সম্ভাবনা দুটি সমন্বয় করেন কীভাবে সমন্বয় করা একটু টাফ হয় আমি অফিস করলেও অফিসের পরে যে সময়টা থাকে এসে আবার আমি সম্ভাবনাতে অফিস করি আর এর সব সবসময় তো কমিউনিকেশন হয় যেহেতু এখন অনলাইনের সময় সবসময় কমিউনিকেশন হচ্ছে বিষয়গুলো নিয়ে যে যখন যেই ডিসিশনটা দরকার হচ্ছে আর এছাড়া এখন আমাদের একটা সেটআপ আছে যেখানে মানে অনেকেই আছে কাজ করে অফিসের আচ্ছা মোট কত জনের সেট আছে এখন এখন আমাদের ঢাকাতে আছে প্রায় তিরিশ জনের সেটআপ টিচার এবং সবাই মিলে আর ঢাকার বাইরে আমাদের আরও প্রায় তিনজনের সেটআপ আছে যেটা আমার পাবনাতে আমাদের আরও একটা ট্রেনিং সেন্টার আছে সেখানে আচ্ছা বর্তমানে কী কী প্রকল্প চলছে সম্ভাবনার সম্ভাবনাতে বর্তমানে আমাদের স্কুলের প্রজেক্টটা শুরু থেকেই চলছে এটা আমাদের সিগনেচার প্রোগ্রাম আর এটার পাশাপাশি আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যখন কাজ শুরু করলাম দুই সালের পর থেকে অর্থাৎ করোনার মধ্যে থেকে স্কিলের ডেভেলপমেন্টের কাজটা আমরা অনেক স্ট্রংলি শুরু করি সেখান সেই সময়টাতে আমরা হচ্ছে অনিন্দিত নারী একটা প্রকল্প শুরু করলাম যেটাতে নারীদেরকে ক্ষম মানে স্কিল ডেভেলপমেন্ট করা তাদেরকে ইনাবল করা ফাইন্যান্সিয়ালি সো তারা আমাদের এখান থেকে সেলাই ব্লক বাটিক এগুলার বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারত শুরুর দিকে শুধু প্রশিক্ষণই নিতে পারত বাট আমরা গত দু বছর ধরে আমরা তাদেরকে আমাদের এখানে কাজও করাচ্ছি মানে এখান থেকে তারা কাজও পাচ্ছে এখন এটা হচ্ছে নারীর অর্থ ক্ষমতায়নের এই কাজটা করছি এটার পাশাপাশি আমরা আর একটা প্রোজেক্ট করি নারীদের জন্য সেটা হচ্ছে আমার ঘর আমার কারখানা যেটা প্রজেক্টের আমাদের মূল লক্ষ্যটা ছিল করোনার মধ্যে থেকে শুরু হওয়া যে হোম অফিস করার মতো মানে ফ্যাক্টরি অ্যাট হোম সো মানে নারীরা তো আসলে ওই সময়টা তো বাইরে কেউই তো বের হতে পারছি না সো তারাও তো বের হতে পারছিলো না সো তারা যেন ঘরে বসে কাজ করতে পারে সেই জন্য আমরা সব যারা আমাদের কাছ থেকে ট্রেনিং নিত তাদেরকে তো আমরা একটা মেরিট লিস্টের মতো করে অর্থাৎ যারা ভালো করতো তাদেরকে আমরা সেলাই মেশিন দিতাম তো ওরা যেন ঘরে বসে কাজ করতে পারে তো এই জন্য তাদেরকে ইনাবল করা এবং তাদেরকে কাজও প্রোভাইড করা এটা আমরা একেবারে অনেক ফুল ফেসে এখনও করতে পারি না বাট তাদেরকে অল্প স্বল্প করে হলেও আমরা কাজ দিতে পারি এখন এই যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের কথা আপনি বলছিলেন কী কী স্কিলের আওতাভুক্ত অন্তর্ভুক্ত যেটা অলরেডি ফেললাম মহিলাদের জন্য যে ট্রেনিংগুলো চলছে এটার পাশাপাশি আমরা আইসিটি ইনফরমেশন টেকনোলজির এই পার্টটা নিয়েও ট্রেনিং করাই এটা আমাদের ওই কমিউনিটিতে এখন আমরা গত দুই বছরে প্রায় পাঁচশো প্লাস ট্রেনিং রেডি করে ফেলেছি যারা হচ্ছে আমরা মানে আমাদের এখান থেকে বেসিক কম্পিউটার এক্সেসটা যেটা মানে ইনফরমেশন টেকনোলজিতে তাদের এক্সেস এবং এক্সেসের পরে আবার এখান থেকে তারা অ্যাডভান্স লেভেলের তাদেরকে মার্কেট প্লেসগুলোতে অর্থাৎ ফ্রিল্যান্সিং অথবা লোকাল মার্কেটে কাজ করার জন্য রেডি করা এই দুইটা পার্টেই কাজ করি এখানে আচ্ছা তো এগারো সাল থেকে এই হাজার চব্বিশ এই তেরো বছরে আপনাদের বেশ কিছু অর্জন রয়েছে আপনারা পুরস্কারও পেয়েছেন সেগুলো সম্পর্কে পুরস্কার আসলে আমাদের শুরু থেকে আসলে পুরস্কার নিয়ে খুব বেশি কখনোই এই অ্যাওয়ার্ডগুলো পাবো কি পাবো না ইনফ্যাক্ট আমরা জানি না যেমন শেখ হাসিনা ইয়ুথ অ্যাওয়ার্ড যেটা আমরা পাই 2021 সালে খুব সম্ভবত সেই অ্যাওয়ার্ডে আসলে আমরা রেজিস্ট্রেশনও করি নাই মানে ইনফ্যাক্ট আমরা জানিও না ওরা যখন আমাদেরকে সিলেক্ট করছে যে মানে ওইটা ছিল হচ্ছে ওয়াইসির একটা ইয়ুথ ওয়াইসি ইয়ুথ অ্যাওয়ার্ড এবং শেখ হাসিনা ইয়ুথ অ্যাওয়ার্ড দুটো এক সঙ্গে তো শেখ হাসিনা ইয়ুথ অ্যাওয়ার্ড যারা মানে টপ টেনে ছিল তাদেরকে ওয়াইসি ইয়ুথ অ্যাওয়ার্ডে হচ্ছে ইনভাইট করা হয় সো আমরা তখন হচ্ছে যে জানতে পারলাম যে আমরা হচ্ছে এইখানটাতে লিস্টেড ওই জন্য যে কে করছে এটা বাট পরবর্তীতে আমরা নিজেরাও সার্চ করছি যে হ্যাঁ যারা করছে তাকে পাইলে তাকে অ্যাটলিস্ট থ্যাংক ইউ দেওয়া যায় যে ধন্যবাদ সেটার জন্য তো এরপরে আমরা হ্যাঁ এ লাস্ট দুই হাজার তেইশে পাইলাম হচ্ছে দুই জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড সো এগুলো আমাদের কাজের আগ্রহটাকে বাড়ায় দেয় আরও বা মনে হয় যে আমরা মনে হয় তাহলে সঠিক রাস্তাতে আছি অবশ্যই তো আপনি যেটা বলছিলেন আপনাদের এখন যে কার্যক্রমগুলো চলছে বাচ্চাদের স্কুল থেকে শুরু করে নারীদের ক্ষমতায়নের জন্য আপনারা যা যা করছেন তো সেই কাজগুলোর এফেক্টটা কেমন হচ্ছে মানে কেমন আগ্রহ দেখছেন আমরা আসলে টিম হিসেবে যখন কাজ করি বা আমাদের যেই মেন্টরিংটা থাকে আমরা বিশ্বাস করি হচ্ছে যে তৃণমূলে যে মানুষগুলো আছে তাদের একটা কমপ্লিট সেট আপ দেওয়ার জন্য অর্থাৎ একটা ফ্যামিলিতে শুধুমাত্র যদি আমি গিয়ে বাচ্চাকে বলি যে মানে গার্জিয়ানকে বলি আপনার বাচ্চাকে স্কুলে দেন এখন ওর তো আসলে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ ও তো ওর বাচ্চা যদি ভিক্ষা করে দিনে পঞ্চাশ টাকা নিয়ে আসতে পারে এটা তার জন্য বেটার সো আমরা তখন যেটা করলাম যে না এইভাবে যার কারণেই আসলে স্কুলের পাশাপাশি গ্রাজুয়ালি এই স্কিল ডেভেলপমেন্টটাকে ইন্ট্রোডিউস করা কারণ হচ্ছে যে বাচ্চাদের ড্রপ আউট বেশি হতো বাচ্চা ও গার্জিয়ান নিজেই ওকে পুশ করছে তুমি রাস্তায় যাও ভিক্ষা করো অথবা কাজে দিয়ে দিচ্ছে তো তখনই আমরা আসলে স্কিল ডেভেলপমেন্ট এবং এটাকে আনছে একটা ফ্যামিলিকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য মানে আমরা স্কুলিং করাচ্ছি বাচ্চাকে স্কুলে রাখার জন্য তার মাকে আমরা ট্রেন আপ করাচ্ছি যে আপনার বাচ্চা যেন এখানে থাকে এই কমিটমেন্টের উপরে তাকে আমরা ফ্রিতে ট্রেনিংটা করাচ্ছি ট্রেনিংয়ের পরে সেখান থেকে কাজ করছে এইটাও আসলে এই একই ইফেক্ট যে আপনি এখান থেকে কাজ করে ফাইন্যান্সিয়ালি একটা অ্যাড করতে পারবেন আপনার ফ্যামিলিতে সুতরাং আপনি আপনার বাচ্চাকে স্কুলে রাখতে পারবেন দেন হচ্ছে যে আমরা আইসিটির যে ট্রেনিংয়ের পার্টার নিয়ে আসছি এখানে এই বাচ্চারই ভাই প্রথম দিকে যখন একেবারে বিগিনিংয়ে ছিলাম তখন এই বাচ্চারই ভাই বোন যারা ছিল তাদেরকেই আমরা ফার্স্টে এখানে ইনাবল করছি যে তুমি এখন যেহেতু তথ্য প্রযুক্তির সময় তুমি এই এক্সেসটা শেখো মানে ইন্টারনেট বা এই টেকনিক্যাল পার্টটা কাজ শেখো এবং আমরাই তোমাকে আবার ফ্রিল্যান্সিং এবং আমাদের এখান থেকে কাজ করে তারা আবার ফ্রিল্যান্সিং করছে সো সে ফাইন্যান্সিয়ালি ইনাবল হচ্ছে সো আমাদের কাজটা এটা ওই একটা বাচ্চাকে স্কুলে রাখার জন্য শিক্ষা মধ্যে থাকবে এটা রাখার জন্য আমরা বাদ বাকি এই প্রত্যেকটা কাজ করে একটা ফ্যামিলিকে ইনাবল করছি বা করার চেষ্টা করছি যে যেটা আসলে আমরা বিশ্বাস করি যে স্থায়ী উন্নয়ন জীবন মানের যে উন্নয়নটা সেটা আসলে টেম্পোরারি যেন না হয় এবং এরপর থেকে সে যেন একটা লেভেল আপ করতে পারে নিজেই তো ছিন্নমূল শিশু যারা আসে এক একজন তো এক এক ব্যাকগ্রাউন্ড থেকে আসে এক একজনের পারিবারিক মূল্যবোধ এক এক রকম তো কোনো কেস স্টাডি কিংবা কোনো বিশেষ ছাত্রের কোনো গল্প কি আপনার এই মুহূর্তে মনে পড়ছে মানে তাকে হ্যান্ডেল করা হয়তো সম্ভব হয়নি কিংবা যেহেতু আমাদের টিচারেরা স্কুলে পড়ায় বাট আমরা গেলে পরে ওরা আসলে অনেক বেশি আমাদেরকে মানে খুবই ভালোবাসে মানে তারা সবটা উজাড় করে দেয় সুতরাং আমাদের কাছে আসলে এটা খুব কম থাকে কিন্তু বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমরা এটা ফেস করি আছে যেমন আমাদের একটা স্টুডেন্ট আছে ওর ওরে সবাই বিজ্ঞানী বলে মানে তারই মানে দেখা যাচ্ছে আপনি আমাদের ক্লাসে গিয়ে সবাই জিজ্ঞেস করবেন যে তোমার বড় হয়ে কি হওয়া কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার বলবে তো ও বলবে যে আমার আসলে ও হচ্ছে মানে কি বলে বিজ্ঞানী হবে এই টাইপেরই বলে অলওয়েজ তো আমরা তাকে নামই দিছি বিজ্ঞানী মানে সে খুবই অমনোযোগী এবং সে খুব মানে আপনাকে গুছায় আপনাকে এমনভাবে কনভিন্স করে রাখতে পারবে আপনি আসলে মানে দেখা যাচ্ছে ও সে আপনাকে কন্ট্রোল করতে পারবে আচ্ছা তো এটা ভালো লাগে এবং টিচারদের যখন আসে এটা তাদের সবচেয়ে বেশি ইয়ে থাকে কমপ্লেইনের জায়গা থাকে স্যার রহমতের কারণে আমাদের এই ক্লাসে আমরা কোনো কিছুই করতে পারি না আগে তো যে টিচাররা পড়াতো আপনি বলেছেন যে তারা ভলান্টিয়ারিং বেসিসেই আসতো বর্তমানে যে টিচাররা আছে তারা কি না এখন আর ভলান্টিয়ার বেসিস না এখন তারা এখানে মানে কাজ করে আচ্ছা আচ্ছা তো কতজন শিক্ষক আছে বর্তমানে আমাদের এখানে এখন 6 জন শিক্ষক আছে এবং আমরা ক্লাস শিশু শ্রেণী থেকে ক্লাস 7 পর্যন্ত এখন আমরা পড়াচ্ছি এখন যে আপনি বলছেন সবাই একটা স্যালারি পাচ্ছে হ্যাঁ তো এখন ফান্ড আসলে কিভাবে কালেক্ট করেন এখন আমরা একটু কোন ডোনার আপনারা পেয়েছেন কিংবা পাওয়ার চেষ্টা করেছেন হ্যাঁ আমরা এখন পর্যন্ত লোকাল ডোনারদের নিয়েই কাজ করছি অর্থাৎ ইন্টারন্যাশনাল ডোনেশন এখন আমাদের আসেনি বাট আমাদের লোকাল বিভিন্ন ধরনের অর্গানাইজেশন গুলো আছে যেমন আপনি জেДС নাম বললেন এছাড়া কিছুটা আমরা অনেক খুব অল্প পরিমাণে হলো সামিত থেকে কিছু সাপোর্ট পাই আর আরও রকম আরো বেশ কিছু অর্গানাইজেশন আছে যেখান থেকে আমরা এই আরো বেশ কিছু ইউথ অর্গানাইজেশন আছে তাদের কাছ থেকেও আমরা আসলে এই ধরনের কিছু সাপোর্ট আমরা পাই যেমন আমরা এই কম্পিউটারের যেই ইনিশিয়েটিভটা শুরু করি সেই সময় ঢাকা ইন্ডিপেন্ডেন্ট নামের একটা অর্গান পার্ট আছে মানে জেসিআই অঙ্গ সংগঠন ওরা আমাদেরকে এইখানটাতে কমপ্লিটলি একটা ভালো সেট আপ দেওয়ার সাপোর্ট করছে আর কি আপনারা যে পেয়েছেন বলতে একটা শেখ হাসিনা শেখ হাসিনা ইউথ অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সম্ভাবনার কথা জানে কিংবা তার সাথে আপনারা কোনোভাবে কানেক্ট করার চেষ্টা করেছেন আমরা আসলে সরাসরি তো তার সঙ্গে কানেক্ট হইতে পারি নাই তবে এটা হয়েছে হচ্ছে জয় বাংলা হতে পারে কারণ সেই সময় সেই সময় ওনার তথ্য উপদেষ্টা উনি ছিলেন জয় সাহেব আর শেখ হাসিনা ইউথ অ্যাওয়ার্ডে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের দেখা করার সুযোগ হয়েছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে উনি আমাদের এই জয় বাংলা যারা অ্যাওয়ার্ডই হয়েছিল তাদের সবাইকে নিয়েই উনি একটা অর্গানাইজ মানে একটা প্রোগ্রাম করেছিলেন সো সেই প্রোগ্রামে দেখা হওয়ার সুযোগ হয়েছিল আচ্ছা তো এখন তো খুব ভালোভাবে চলছেন সামনের দিনগুলো নিয়ে আপনার পরিকল্পনা কি বা আপনাদের পরিকল্পনা কি এখন যেভাবে চলছি এর থেকে আরও ভালোভাবে চলার অর্থাৎ আমাদের সবসময়ই চেষ্টা থাকে এরকম একটা মডেল সাপোর্টটা আসলে মানুষদেরকে তৃণমূলের যে মানুষগুলো আছে যারা আন্ডার প্রিভিলেজ তাদেরকে দিয়ে ইনাবল করা তাদেরকে স্কেল আপ করায় নিয়ে আসা সো এখন আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোকে আমরা সারা মোটামুটি বিভিন্ন জায়গায় ছড়াই দিতে চাচ্ছি সো সেই জন্য এখন আমরা একটু স্কেলিং আপের কাজ করছি অর্থাৎ অর্গানাইজেশনটা এক্সপ্যান্ডেশার এখন আমরা বিভিন্ন জায়গায় কাজ করি যা লাইক প্রায় দশটা জেলাতে আমরা কাজ করছি আমাদের অলমোস্ট রেজিস্টার্ড ভলেন্টিয়ার আছে থাউজেন্ডের মতো যারা রেজিস্টার্ড করা বাট অ্যাক্টিভলি কাজ করছে অ্যারাউন্ড টু হান্ড্রেড মোর যারা যে কোনো সময় আমাদের সঙ্গে আসে এই কে আসলে আরো বেশি কলাবরেশনে নিয়ে আসা কারণ আমরা যারা ইউথ কাজ করছি তারা কাজ করলেই আসলে একটা কাজ খুব স্পিড স্পিড আপ হয় সো আমরা চেষ্টা করছি মানে আরও একটু বাড়াই দিয়ে সারা মানে যা বাংলাদেশ এটাকে ছড়াই দিয়ে মানে এই কাজগুলোকে আরো ইয়ে করে তো এবার আপনার জীবনসঙ্গীকে নিয়ে একটু শুনি যিনি আমাদের রাঙ্গা সকাল অনুষ্ঠানে এসেছিলেন তার সাথে পরিচয় আসলে কোথায় তার সঙ্গে পরিচয় আসলে আমাদের এই কাজের ক্ষেত্রেই পরিচয় আমরা একই ট্রাকের মানুষ দুজনে মিলেই অর্গানাইজেশনে কাজ করছি তো সেখান থেকেই পরিচয় আর পরিচয় ভালো লাগা ভালোবাসা যেহেতু একই সঙ্গে কাজ করতাম অবশ্যই কাজের মানে মনের মিল ছিল জন্যই একই সঙ্গে এই কাজটা করা পসিবল হয়েছে এখনও করছি আর ভালো লাগা বা এই পরবর্তীতে লাইফ পার্টনারের যে বিষয় সেটা ফ্যামিলি থেকে মানে ইয়া করা তারাই মানে বিষয়টাতে সম্মতি দি দেওয়ার পরেই আসলে এটা হয়েছে ওই ফ্যামিলি থেকে তো কেমন চলছে সংসার একই কাজ যেহেতু করছেন মিশ্চে একজন আরেকজন সহযোগী হিসেবে বন্ধু মত একটা কাইন্ড অফ পার্টনারশিপ আমরা মানে অফিস এবং বাসায় দুই জায়গায় পার্টনারশিপের মতই কাজ করি দুই লাইফ পার্ট লাইফ পার্ট তো তার তো একটা অভিযোগ আছে না সুস্মিতা কিছুটা তো আছেই যে এত কিছু সামলে উঠে তারপরে তাকে সময় দেওয়ার ব্যাপারটাতে কতটুকু সফল আপনি চেষ্টা করি আসলে এই জায়গায় আমার মনে হয় কেউই সফল হইতে পারে না সো আমি আসলে সফল হইতে চাই না না সেই অভিযোগটা হচ্ছে যে আপনি কম কথা বলেন আসলে কি তাই সঙ্গে তো কম কথা বলি মোটামুটি না আপনি তার সঙ্গে কথা বলি তবে কিছু বিষয় আছে যখন চুপ থাকাটা বাধ্যতামূলক চুপ থাকি নয় তো যাই হোক আমরা অনুসারে একদম শেষ মুহূর্তে চলে এসেছি যারা আপনার মতো এই ধরনের কাজের সাথে যুক্ত হতে চায় কিংবা সার্বিকভাবে আপনি যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আসলে আমি প্রথমত নিজেকে আবার বলি আমি রেলি খুবই প্রাউড ফিল করছি যে আসলে আমি আপনাদের এই প্ল্যাটফর্মে এসে বসতে পারছি আর আসলে এখনও ওই রকম কোনো মেনশনেবল কিছু করার মতো হই নাই যেটা আসলে দর্শকদেরকে বলতে পারবো যে কে কিভাবে করবে বাট আমি শুধু এতটুকুই জানি বা বলতে পারবো যে যদি দেশের জন্য বা পাশের মানুষটার জন্য কিছু করার ইচ্ছা থাকে তাইলে পরে একেবারে মানে প্রথমে নিজে থেকেই শুরু করতে হবে এবং এটা আসলে অনেক কিছু চিন্তা করে না এখন যেমন অনেক বিষয় থাকে মানে এক্সপোসিভ জায়গাগুলো অনেক বেশি থাকে বাট শুধু যদি খুব অনেস্টলি বলি যে সহি নিয়ে থাকে যে না আমি এটাই করতে চাই এবং ওই টার্গেটটা যদি ঠিক থাকে তাহলে পরে আসলে এটা দেশ এবং মানুষ সবার জন্যই উপকারী হবে চমৎকার এবং আপনার কথা সূত্র ধরেই আজকের দিনটি পার করতে চাই এবং আমরা অনুধাবন করতে চাই আসলে হ্যাঁ প্রত্যেকে আমরা পরের তরে অনেক ভালো থাকবেন আমাদেরকে ভালো রাখবেন এভাবে ধন্যবাদ